মাঘের শুরুতে জোড়া ঘূর্ণাবর্তে জেরে আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ মেঘে চেয়ে আছে বেলা বাড়ার পর সুন্দরবনের উপকূলবর্তী কাকদ্বীপ মহকুমা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে উত্তরের শীতল বাতাসে যবুথবু অবস্থা সুন্দরবনের নামখানা কাকদ্বীপ বকখালী সাগর পাথর সহ একাধিক উপকূলবর্তী এলাকায় শুরু হয় বৃষ্টি আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই